হ্যালো বন্ধুরা, তোমাদের পুনরায় স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল সিএ বুস্টারে। এটি হচ্ছে ডিসেম্বর 2022। আমরা এই ভিডিওতে 23 থেকে 31শে ডিসেম্বরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো জেনে নেব। অ্যাকচুয়ালি কেবলমাত্র আমরা এই ভিডিওতে 23 থেকে 31 না, পুরো ডিসেম্বর মাসেরই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নেব। ভিডিওর পিডিএফ, ভিডিওর ফ্রি পিডিএফ তোমরা কালেক্ট করতে পারবে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকা লিঙ্ক থেকে। এছাড়াও পিডিএফ তোমরা কালেক্ট করতে পারবে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। টেলিগ্রাম গ্রুপের সুবিধাটি হচ্ছে টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা একসাথে সমস্ত ভিডিওর পিডিএফ কালেক্ট করতে পারবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসে কী করবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করবে কারেন্ট অ্যাফেয়ার্স জিকের ক্লাস করার জন্য। যে প্রথম প্রশ্নটি আমাদের সামনে রয়েছে সেটি হচ্ছে, কোন দল 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ জিতল? উত্তরটা যাবে আর্জেন্টিনা। অপশন ই হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। লিওনেল মেসিস ড্রিম অফ উইনিং দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ উইথ আর্জেন্টিনা ফাইনালি কাম ট্রু অন সানডে আফটার ড্রামাটিক পেনাল্টি শর্ট আউট ভিক্টরি ওভার ফ্রান্স ইন দ্য ফাইনাল। তাহলে ফাইনালে মেসির আর্জেন্টিনা ফ্রান্সকে হারিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 জিতেছে। অ্যাবাউট 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ, হোস্ট কান্ট্রি কাতার, ডেটস 20 নভেম্বর থেকে 18 ডিসেম্বর, টিমস 32, মোট 32 টিম অংশগ্রহণ করেছিল, চ্যাম্পিয়ন্স আর্জেন্টিনা, থার্ড টাইটেল রানার আপ ফ্রান্স, থার্ড প্লেস ক্রোয়েশিয়া, ফোর্থ প্লেস মরক্কো, টপ স্কোরার ফ্রান্সের এমবাপে 8টি গোল, বেস্ট প্লেয়ার হয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি, বেস্ট ইয়াং প্লেয়ার হয়েছেন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ, বেস্ট গোলকিপার আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনিজ, ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ইংল্যান্ড। পরবর্তী প্রশ্ন, NHPC লিমিটেডের চেয়ারম্যান এবং MD পদের অতিরিক্ত দায়িত্বভার পেলেন? উত্তরটি হয়ে যাবে রাজীব কুমার বিষ্ণোই। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। ইনি হচ্ছেন রাজীব কুমার বিষ্ণোই, যিনি সম্প্রতি NHPC-র চেয়ারম্যান এবং MD পদের অ্যাডিশনাল চার্জ পেয়েছেন। অ্যাবাউট NHPC, ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন, স্থাপিত হয় 1975 সালের 7ই নভেম্বরে, হেডকোয়ার্টার ফরিদাবাদে, চেয়ারম্যান এবং MD হচ্ছেন YK চুবেই, প্যারেন্ট অর্গানাইজেশন মিনিস্ট্রি অফ পাওয়ার। নেক্সট, নিম্নের কোন প্রতিষ্ঠানটিকে সম্প্রতি তামাক মুক্ত হিসেবে ঘোষণা করা হলো? এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে এইমস দিল্লি। অপশন ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স দিল্লি সম্প্রতি তামাক মুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। এস্টাবলিশ 1956 সালের 2রা জুন, বর্তমান চেয়ারম্যান হচ্ছেন শ্রী মনসুখ মান্দাভিয়া। পরবর্তী প্রশ্ন, কোন দল, নিম্নের কোন দল 2022 ওমেন্স FIH হকি নেশনস কাপ জিতল? উত্তরটি হচ্ছে ইন্ডিয়া। অপশন ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। অ্যাবাউট 2022 ওমেন্স FIH হকি নেশনস কাপ, হোস্ট কান্ট্রি স্পেন, টিমস মোট 8টি টিম অংশগ্রহণ করেছিল, চ্যাম্পিয়ন্স ইন্ডিয়া, রানার আপ স্পেন, থার্ড প্লেস জাপান। পরবর্তী স্লাইডের দিকে মুভ করছি। কে 2022 মিস ওয়ার্ল্ড খেতাব জিতলেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে সারগাম কৌশল। অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ভারতের সারগাম কৌশল সম্পতি 2022 মিস ওয়ার্ল্ড খেতাব জিতলেন। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন রাজ্য সরকার ফ্রেন্ডস অব লাইব্রেরি নামক প্রোগ্রাম লঞ্চ করলো? উত্তরটি হচ্ছে তামিলনাড়ু। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। দ্য ফ্রেন্ডস অব লাইব্রেরি প্রোগ্রাম আন্ডার হুইচ বুকস উড বি ডাইরেক্টলি গিভেন টু দোজ হু আর আনএবল টু অ্যাক্সেস চিলড্রান লাইব্রেরিজ ওয়াজ ইন্ট্রোডিউস বাই তামিলনাড়ু গভর্নমেন্ট। অ্যাবাউট তামিলনাড়ু, তামিলনাড়ু অবস্থানে দেখে নাও, এই লাল রঙের অংশটি হচ্ছে তামিলনাড়ু। ফরমেশন 1985-এর 26শে জানুয়ারি, ক্যাপিটাল হচ্ছে তামিলনাড়ু চেন্নাই। বর্তমান চিফ মিনিস্টার MK স্ট্যালিন, গভর্নর RN রবি, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ তামিলনাড়ু তামিল, অফিসিয়াল ড্যান্স ভারতনাট্যম, এবং তামিলনাড়ুতে অবস্থিত মাদ্রাস হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস হচ্ছেন MN বন্দারি। পরবর্তী প্রশ্ন, প্রত্যেক বছর ওয়ার্ল্ড এইডস ডে পালিত হয়? উত্তরটি হচ্ছে 1 ডিসেম্বর। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে 1988 সাল থেকে প্রত্যেক বছর 1লা ডিসেম্বর এইডস রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করার জন্য ওয়ার্ল্ড এইডস ডে পালিত হয়। আর 2022 ওয়ার্ল্ড এইডস ডে এর থিমটি হচ্ছে ইকুয়ালাইজ। নেক্সট,
সম্প্রতি নিম্নের কোনটি ফ্ল্যাগশিপ জেন্ডার টুলকিট লঞ্চ করলো? উত্তরটি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। অপশন বি হচ্ছে ক্ষেত্রে সঠিক উত্তর। এ জেন্ডার টুলকিট বেসড অন এনেবলিং জেন্ডার রেসপন্সিবল আরবান মোবাইলিটি অ্যান্ড পাবলিক স্পেস ওয়াজ লঞ্চড ইন এ সেশন কন্ডাক্টেড বাই ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড চেন্নাই আরবান মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটি। অ্যাবাউট ওয়ার্ল্ড ব্যাংক স্থাপিত হয় 1944 সালের জুলাইয়ে, হেড কোয়ার্টার্স ওয়াশিংটন ডিসিতে। ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন ডেভিড মালপাস, এমডি এবং সিএফও হচ্ছেন আংশুলা কান্ত, চিফ ইকোনমিস্ট কার্মেন রেনহার্ট, মোটো ওয়ার্কিং ফর এ ওয়ার্ল্ড ফ্রি অফ পভার্টি, প্যারেন্ট অর্গানাইজেশন ইউনাইটেড নেশনস অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। নেক্সট, মেটা ফেডারিকসন নিম্নের কোন দেশের প্রধানমন্ত্রী হলেন? উত্তরটি হচ্ছে ডেনমার্ক। অপশন ই হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। অ্যাবাউট ডেনমার্ক, ডেনমার্কের ক্যাপিটাল কি? কোপেনহাগেন। কারেন্সি ড্যানিশ ক্রোনি। প্রাইম মিনিস্টার মেটা ফেডারিকসন। কন্টিনেন্ট ইউরোপ। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ড্যানিশ। নেক্সট, ওয়ার্ল্ড সয়েল ডে পালিত হয়ে থাকে? উত্তরটি হয়ে যাবে 5th ডিসেম্বর। অপশন ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে প্রত্যেক বছর 5ই ডিসেম্বর ওয়ার্ল্ড সয়েল ডে পালিত হয়। এই বছর থিম রয়েছে ওয়ার্ল্ড সয়েল ডে 2022। থিমটি হচ্ছে সয়েলস হোয়ার ফুড বিংস। নেক্সট, ভারত ও কোন দেশের মধ্যে সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে সৌর কিরণ 16 আরম্ভ হলো? উত্তরটি হয়ে যাবে নেপাল। অপশন ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ভারত এবং নেপালের সৈন্যদের মধ্যে 16তম সৌর কিরণ 16 আয়োজিত হয়েছে। নেক্সট, অ্যাবাউট নেপাল, নেপালের ক্যাপিটাল কি? কাঠমান্ডু। কারেন্সি নেপালিস রুপি। প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি। প্রাইম মিনিস্টার হচ্ছে নেপালের শের বাহাদুর দিওয়া। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নেপালি। নেক্সট, কবে হিউম্যান রাইটস ডে পালিত হয়? উত্তরটি হয়ে যাবে 10ই ডিসেম্বর। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাই প্রত্যেক বছর 10ই ডিসেম্বর, প্রতি বছর 10ই ডিসেম্বরই ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে পালিত হয়। 2022 ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে থিমটি হচ্ছে ডিগনিটি ফ্রিডম অ্যান্ড জাস্টিস ফর অল। ডিগনিটি ফ্রিডম অ্যান্ড জাস্টিস ফর অল। নেক্সট, ইন্টারন্যাশনাল টি ডে 2022 পালিত হলো? উত্তরটি হচ্ছে 15 ডিসেম্বর। তাহলে 15ই ডিসেম্বরই ইন্টারন্যাশনাল টি ডে পালিত হলো। নেক্সট, ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন ডে পালিত হয়ে থাকে? উত্তরটি হিসেবে 9th ডিসেম্বর। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তাহলে প্রত্যেক বছর নয় ডিসেম্বরে ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন ডে পালিত হয়ে থাকে। আর এই বছর থিমও রয়েছে 2022 ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন ডে। থিমটি হচ্ছে UNCAC অ্যাট 20 ইউনাইটিং দ্য ওয়ার্ল্ড এগেনস্ট করাপশন। নেক্সট, নিম্নের কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের চিফ সায়েন্টিস্ট হিসেবে নিযুক্ত হলেন? উত্তরটি হয়ে যাবে জেরেমি ফেরার। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে হু সম্প্রতি জেরেমি ফেরারকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের চিফ সায়েন্টিস্ট হিসেবে ঘোষণা করল? অ্যাবাউট হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্থাপিত হয় 1948 সালের 7ই এপ্রিলে। ডিরেক্টর জেনারেল টেড্রোস আদনাম। হেড কোয়ার্টার্স সুইজারল্যান্ডের জেনেভাতে। প্যারেন্ট অর্গানাইজেশন ইউনাইটেড নেশনস। স্লোগান হেলথ ফর অল। ওকে, ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পিডিএফ আবারও একবার তোমাদের পিডিএফ সম্বন্ধে জানিয়ে রাখছি। পিডিএফের লিঙ্ক, ইয়েস, পিডিএফের লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়াও পিডিএফ তোমরা কালেক্ট করতে পারবে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে। ওকে, ভিডিও অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিও অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।